প্রিয় শিক্ষার্থী ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য তো নিয়মিত ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের দশ নম্বর ক্লিপে আপনাকে স্বাগতম দশ নম্বর ক্লিপে আমরা ইপ ক্লজের দ্বিতীয় নিয়মটি নিয়ে আলাপ করব আমরা এর আগে শিখেছিলাম সাবর্ডিনেটিং কনজাংশন ইপ যখন কোনো সেন্টেন্সে থাকবে সেটা দুই ধরনের সেন্টেন্স তৈরি করবে ইপ ক্লজের সাথে একটি নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে অথবা একটি অ্যাফার্মেটিভ থাকতে পারে তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ব্যবহারটা শিখেছি আজকে আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সের ব্যবহারটি মনে করুন আপনার ইপ ক্লজটি নেগেটিভ তখন আপনি তাকে কম্পাউন্ড করবেন তাহলে আপনাকে আপনাকে উত্তর লিখতে হবে সরাসরি ভাব দিয়ে শুরু করে প্রথম বাক্যটি ইম্পারেটিভ দ্বিতীয় বাক্যটির শুরুতে একটি কোয়ার্ডিনেটিং কনজাংশন অরের ব্যবহার হবে এই হচ্ছে কম্পাউন্ডে আর যদি ইফ ক্লাসটির সাথে ফার্স্ট পারসন অথবা থার্ড পার্সন থাকে আমরা আগের ক্লিপটাতে দেখেছিলাম তখন কম্পাউন্ডে উত্তর হবে মাঝখানে একটি কোয়ার্ডিনেটিং কনজাংশন হিসাবে অরের ব্যবহার থাকবে সিম্পল সেন্টেন্সে একেবারেই সিম্পল শুধু এইখানে আমরা এখানে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল তখন আমরা এখানে বাই ব্যবহার করেছিলাম এবার আমরা উইদাউট ব্যবহার করবো বাকি নিয়মটা আগের মতো তো আসুন একটি উদাহরণ দেই প্রথম সেন্টেন্সটি কমপ্লেক্স ইফ ইউ ডোন্ট রাইট ফার্স্ট খেয়াল করুন এই আমাদের ইফ সাবর্ডিনেটিং কনজাংশন ইউ ডোন্ট রাইট ফার্স্ট এইটুকু হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স তাহলে ইফ ক্লজের সাথে একটা নেগেটিভ এবং সাবজেক্ট হচ্ছে ইউ এটুকু আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট হচ্ছে ইউ দ্বিতীয়াংশ ইউ বি বিবল টু আনসার অল দ্য কোয়েশ্চেন তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না তুমি জোরে না লিখলে এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তো এখন যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কী দিয়ে শুরু করবো সরাসরি ভাব দিয়ে এই আমাদের এক নম্বর নিয়ম সরাসরি ভাব দিয়ে শুরু করব এর অর্থ প্রথম বাক্যটি হবে ইম্পারেটিভ দ্বিতীয় অংশটি শুরু করবো আমরা অর দিয়ে অরের পরে বাকি অংশটি হুবু কপি করে দেব তো উত্তরটি দেখি আমরা এই আমাদের আনসার সরাসরি কম্পাউন্ড আমি একটু শর্টফর্মে লিখেছি জায়গার অভাবে খেয়াল করুন আমরা সরাসরি ইফ ইউ ডোন্ট এই সবটুকু তুলে দিয়ে সরাসরি এই ভাবটা বসে দিয়েছি কিসের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে সরাসরি আমরা ভাব দিয়ে শুরু করলাম ভাব দিয়ে শুরু করার পরে এই সেন্টেন্সের বাকি অংশ এই যে আমাদের ফার্স্ট লিখে দিয়েছি এখন এই কমা যেই পজিশনে আছে সেই স্থলে আমরা একটি অর লিখে দেবো আর এইটুকু আমরা কপি পেস্ট করব অর্থাৎ নকল করে এইখানে লিখে দেবো আর কোনো নিয়ম নেই তাহলে ইফযুক্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সাবজেক্টটি যদি থাকে ইউ তাইলে আমরা কী করবো এই ইফ ইউ ডোন্ট এটুকু সবটুকু তুলে দিয়ে সরাসরি ভাবটাকে নিয়ে আসবো এখানে বাকি অংশ লিখে কমারিস তলাকটি অর বসিয়ে দেবো আর বাকি অংশটা কপি করে দেবো এখন যদি আমরা এই কম্পাউন্ড অথবা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করতে চাই তাহলে কী করব তাহলে আমরা সরাসরি উইদাউট প্লাস ভাবের আইন যদি শুরু করবো কারণ আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সটি তখন নেগেটিভ হবে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে যখন অরের ব্যবহার থাকবে তখন সিম্পল সেন্টেন্স শুরু হবে উইদাউট প্লাস ভাব আইনজি দিয়ে তো আমরা শুরুতে উইদাউট লিখব উইদাউট আউট লেখার পরে ধরুন আপনি কম্পাউন্ড থেকে করছেন তাহলে রাইট ভাবের আইনজি লিখবেন তাহলে উইদাউট রাইটিং লিখবেন মনে করুন আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করছেন তাহলে ইফ ইউ ডোন্ট সবটুকু কেটে দেবেন কেটে দিয়ে আপনি প্রথমে উইদাউট লিখে তারপর এই রাইট ভাবটির আইনজি ফর্ম লিখবেন আর তেমন কোনো পরিবর্তন নেই আমরা একটু দেখিনি উত্তরটা খেয়াল করুন আমরা উইদাউট লিখেছি কারণ এখানে কম্পাউন্ডটি দিয়ে শুরু হয়েছে তাই উইদাউট দিয়ে শুরু হবে এখানে কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ ইউ ডোন্ট নেগেটিভ সেন্টেন্স তাও উইদআ দিয়ে শুরু হবে তারপর ভার্ভের আইনজি তাহলে মনে করেন আপনি কমপ্লেক্স দিয়ে করছেন তাহলে আপনি ইফ ইউ ডোন্ট কেটে দিয়েছেন রাইট ভার্বের রাইট ভার্ভের আইনজি লিখেছেন তার আগে একটি উইদাউট লিখেছেন মনে করেন আপনি কম্পাউন্ড থেকে করছেন তাহলে সরাসরি আপনি উইদাউট লেখার পরপর এই ভার্বটির আইনজি লিখবেন এইবার অরের স্থলে একটি কমা আর যদি কমপ্লেক্সে করেন তাহলে একটি কমা দেওয়াই আছে তাহলে সেই কমা আর এদিকে কোনো পরিবর্তন নেই একেবারে একটি সহজতম তো এই আমরা একটি উদাহরণ নিয়ে আমরা আলাপ করেছি আমরা আরেকটি উদাহরণ দেখি আরেকটি উদাহরণ হচ্ছে ইফ আই ডো্ট লিসেন অ্যাটেন্টিভলি আমি যদি মনোদিক না শুনি আই উইল নট পিক আপ দাম ইম্পর্টেন্ট পয়েন্টস আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরতে পারবো না তো এবার আমাদের ইফ ক্লোজের সাথে সাবজেক্টটি আয় খেয়াল করুন এখানে ইফের সাথে ছিল আগের উদাহরণটিতে ইউ এবার ইফের সাথে আই অর্থাৎ ফার্স্ট পারসন অথবা হি সি দেই থার্ড থার্ড যেটাই হোক থাকুক না কেন অর্থাৎ এবার সেকেন্ড পার্সন থাকলে চলবে না আমরা ফার্স্ট এবং থার্ড পার্সনের কথা বলছি তো ইফ আই এটা ফার্স্ট পার্সন তাহলে ইফ আই ডোন্ট লিসন অ্যাটেন্টিভলি আই উইল নট পিক আপ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস একই বাক্য নিয়ে এসেছি আমরা তাই আমরা উত্তর লিখবো কী করে সরাসরি ভাগ দিয়ে শুরু করবো না অ্যাসেপ্টিভ দিয়ে শুরু করবো আমরা যখন ইফের পরে ইউ ছিল তখন ভাগ দিয়ে শুরু করেছিলাম ইফের পরে যখন ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকবে অর্থাৎ ইউ না থাকবে তখন সরাসরি সেন্টেন্সটি অ্যাসেপ্টিভ হবে অর্থাৎ এই সাবজেক্টটিকে তোলা যাবে না উত্তরটি দেখুন আমরা শুধু ইফটি ইফ কনজাংশনটি উঠিয়ে দিয়েছি সরাসরি আইটা বসিয়ে দিয়েছি এইবার আমরা এই অকজিলারিটার একটু পরিবর্তন করেছি কি করেছি আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি যেই সেন্টেন্সটির মধ্যে পরিবর্তন থাকে সেটা হচ্ছে প্রথম ঘটমান কাজটি খেয়াল করুন আমরা এই কাজগুলো শশায় প্রথমে ঘটেছে ইফ আই ডোন্ট লিসেন অ্যাটেন্টিভলি আমি যদি মনোযোগ দিয়ে না শুনি আই উইল নট পিক আপ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরতে পারবো না তাহলে আপনি প্রথমে শুনলে তারপরে ধরতে পারবেন তাহলে এই কাজটি আমাদের আগে আগে ঘটা কাজটিরই সবসময় পরিবর্তন হয় তো আগে ঘটা কাজটির যখন পরিবর্তন হবে সে তখন অনুসরণ করবে দ্বিতীয় বাক্যটিকে তো দ্বিতীয় বাক্যটির অক্সিলারিটা হচ্ছে উইল আমরা এই ডোণ্ট তুলে দিয়ে আমরা এইখানে একটা অক্সিলারি লিখেছি উইল আরেকটি আরেকটি নিয়ম হচ্ছে এই সেন্টেন্সটি যদিও নেগেটিভ আমরা উত্তর লিখবো অ্যাথার্মেটি তবে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি নেগেটিভ থাকবে তাহলে খেয়াল করুন আমরা ইফটা তুলে দিয়ে প্রথমে সাবজেক্ট আইটা লিখে দিয়েছি এবার আমরা এই সেন্টেন্সের যে অক্সিলারি ছিল সেই অক্সিলারিটা নিয়ে এসেছি এটা মোডাল অক্সিলারি উইল তারপরে ভারবেল লিসন এইটা ফর্ম আছে তাহলে আই উইল লিসন অ্যাটেন্টিভলি সর্বসাখলের এইটুকু পরিবর্তন কমার পরিবর্তে অর কারণ কম্পাউন্ড সেন্টেন্সে কমার পরিবর্তে একটি অর লিখে দেবো দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে একটা কোয়ার্ডিনেটিং কনজাংশন অর লিখে দেবো অর লেখবার পরে এই সেন্টেন্সটা আমি কপি করে এখানে সবটুকু লিখে দিয়েছি আই ওন্ট এখানে উইল নট ভেঙে লেখা আছে এখানে ওনটাকে সংক্ষিপ্ত ভাবে অর্থাৎ ব্রিফ করে লেখা আছে তাহলে উইল নট আই উইল নট পিক আপ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস তো এখানকার সাবজেক্টটা কই গিয়েছে সাবজেক্টটা এই যে আমাদের এখানে সাবজেক্টটা ছিল আমরা জানি অ্যান্ড বাট অর্দত্ত সেন্টেন্সের অংশের সাবজেক্ট যদি হয় একই রকম তাহলে দ্বিতীয়বার আমরা সাবজেক্ট লো একই ব্যক্তি বস্তু বুঝলে দ্বিতীয়বার সাবজেক্টটি লিখবো না তাই আমরা এখানে সাবজেক্টটি লিখে নেই তারপর অগজেলের সহ নট এ আমরা লিখে দিয়েছি এখানে একটু কন্ট্রাকশন করে লিখেছি আর এখানে আমাদের ডিটাস্ট ভেঙে ভেঙে লেখা ছিল তাহলে এই উইল নট এখানে আসে তাহলে ওয়ান্ট পিক আপ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্সটি কী হয় ফার্স্ট পার্সেন্ট অথবা থার্ড পার্সেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিন্তু সাবজেক্টটা বাদ দিতে পারবো না কম্পাউন্ডে বাদ দিতে পারবো না যেমন করে আমরা এখানে বাদ দিয়েছিলাম এবার আসুন এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই সরাসরি কি দেশের হবে উইদাউট প্লাস ভার বাইনজি কারণ কমপ্লেক্স সেন্টেন্সটি নেগেটিভ এ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি নেগেটিভ আর কম্পাউন্ড সেন্টেন্সটি অরের ব্যবহার আছে এ আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটিতে অরের ব্যবহার আছে এই দুটো সেন্টেন্সকেই যখন আমরা সিম্পল করতে যাবো প্রথম শব্দটি হবে উইদাউট আমরা লিখেছি উইদাউট তারপর ভারবেন জি মনে করুন আপনি কমপ্লেক্স থেকে করছেন কমপ্লেক্স থেকে করলে কী হবে ইফ শব্দটি থাকবে না আর সাবজেক্ট থাকবে না ডো্ট অক্সিলারি থাকবে এটা সব থাকবে না থাকবে শুধু এই ভারটি তার জি ফর্ম হবে কিন্তু তার আগে একটা কী হবে জি হবে তাহলে আমরা লিখেছি উইদাউট লিসেনিং মনে করেন আমরা এইখান থেকে লিখেছি এখন আপনি মনে করুন আপনার আপনার সেন্টেন্সটি প্রশ্ন প্রশ্নপত্রের সেন্টেন্সটি কমপ্লেক্স ছিল না কম্পাউন্ড ছিল তাহলে এইটুকু ছিল তখন আমি সাবজেক্টটি বাদ দেবো অক্সিলারিটি বাদ দেবো বাদ দিয়ে এই ভাবটার আইনজি করব কিন্তু তার আগে একটা উইদাউট লিখে দেবো তাহলে উইদাউট লিসেনিং অ্যাটেন্টিভলি যেহেতু আমরা কম্পাউন্ড থেকে যদি সিম্পল করি তাহলে অর হচ্ছে কম্পাউন্ডের বৈশিষ্ট্য কোয়ার্ডিনেটিং কনজাংশন কনজাংশন এখানে থাকবে না একটি কমা হবে আর আপনি যদি কমপ্লেক্সতে করেন তাহলে আপনি ইফ ইউ ইফ আই ডোন্ট এটুকু বাদ দিয়ে একটি উইদাউট লিখেছিলেন তারপর এই ভাবটার আইনজি লিখেছিলেন আর এই কমা সরাসরি এখানে কমে এসে বসে থাকবে কোনো রকম পরিবর্তন হবে না তো এইটুকুই ছিল হচ্ছে আমাদের ইফ ক্লসটি যদি নেগেটিভ হয় তার নিয়ম আর ইফ ক্লসটি যদি অ্যাফার্মেটিভ হয় তো আমরা আগের ক্লিপে দেখেছিলাম আশা করি আগের ক্লিপটি দেখা থাকলে এই ক্লিপটি বুঝতে আপনার আরেকটু বেশি সুবিধা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ক্লিপ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ক্লিপটি ধন্যবাদ